হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানচেস্টার কোডিং। তো এখানে আমাদের অনেকগুলো বাইনারি ডিজিট দেওয়া থাকবে, সেটাকে আমাদের সিগন্যালে কনভার্ট করতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে জিরোকে, যখন যেখানে জিরো থাকবে সেটাকে আমরা জেডের মতো করে লিখব, এবং যেখানে ওয়ান থাকবে সেটাকে আমরা উল্টো জেডের মতো করে ড্র করব। তাহলে আমাদের এই বাইনারি ডেটাটাকে সিগন্যালে কনভার্ট করার জন্য যে দুটো জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে জিরো আর ওয়ান। তো জিরো যখন থাকবে, যেখানে যেখানে জিরো থাকবে সেটাকে আমরা জেড এর মতো করে লিখব, আর যেখানে ওয়ান থাকবে সেখানে আমরা উল্টো জেড ড্র করব। তাহলে এই বাইনারি ডেটাটাকে সিগন্যালে কনভার্ট করলে আমাদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। তো প্রথমেই জিরো রয়েছে, তো এটা হচ্ছে রেফারেন্স লাইন। তো এই রেফারেন্স লাইনটাকে ধরে আমরা ড্র করব। তো এখানে প্রথমে জিরো রয়েছে, তো জিরোর জন্য কী করতে হবে, আমাদের এই জেডটা ড্র করতে হবে। তাহলে এটা হলো জিরোর জন্য। তারপরে রয়েছে ওয়ান, ওয়ান মানে উল্টো জেড, তার মানে আবার এখান থেকেই শুরু হবে। মিডল পোর্শন অবধি গেল, তারপর এখান থেকে আবার এতটা, তারপরে আবার জিরো রয়েছে। তাহলে আবার আমরা এখান থেকে সোজা জেড আঁকবো, তারপরে আবার জিরো, আবার জিরো মানে আবার সোজা জেড। তাহলে এখান থেকে এতটা, তারপরে ওয়ান, ওয়ান মানে উল্টো জেড। তারপরে আবার ওয়ান, ওয়ান মানে উল্টো জেড। তারপরে জিরো, জিরো মানে সোজা জেড। তারপরে আবার জিরো, জিরো মানে সোজা জেড। তাহলে এই যে আমরা সিগন্যালটা পেলাম, এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা ডিসকানেক্টেড রয়েছে। ডিসকানেক্টেড জায়গাগুলো হচ্ছে, যেমন এখানে জিরো শেষ হয়েছে, আবার জিরো শুরু হয়েছে এখান থেকে, তার মানে এই পোর্শনটা, এই যে ডটেড লাইনটা, এটা ডিসকানেক্টেড রয়েছে। তাহলে এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আবার, এখানে ওয়ান শেষ হয়ে, এখানে ওয়ান শেষ হয়েছে, আবার ওয়ান শুরু হয়েছে এখান থেকে, তাহলে যে ডিসকানেক্টেড জায়গাটা রয়েছে সেটাকে আমরা কানেক্ট করে দেব। এই পোর্শনটাও তাই। তাহলে আমরা একটা পুরো ওয়েভ বা পুরো সিগন্যাল পেলাম, এখান থেকে শুরু হয়ে পুরো কন্টিনিউয়াসলি এত অবধি। তো এইভাবে আমাদের ম্যানচেস্টার কোডিং ড্র করতে হবে। তো আর একটা এক্সাম্পল আমরা দেখে নেব, তাহলে সেটা বুঝতে আরও সুবিধা হবে। তো এটা হচ্ছে নেক্সট এক্সাম্পল যেটা আমরা ড্র করব। তো জিরো আছে, জিরো মানে সোজা জেড, এটা হচ্ছে রেফারেন্স লাইন। তারপরে ওয়ান রয়েছে, ওয়ান মানে উল্টো জেড, আবার জিরো, জিরো মানে সোজা জেড, তারপরে ওয়ান, দেন এগেন ওয়ান, দেন জিরো, দেন ওয়ান, দেন জিরো। তো এই পুরো যে ওয়েভটা রয়েছে বা সিগন্যালটা রয়েছে সেখানে ডিসকানেক্টেড এরিয়া একটাই পেয়েছি, এই এরিয়াটা। এখানে ওয়ানটা শেষ হচ্ছে আর পরের ওয়ানটা এখান থেকে শুরু হচ্ছে। তো এই ডিসকানেক্টেড এরিয়াটাকে আমরা জয়েন করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম পুরো সিগন্যাল ওয়েভটা। তো এই ছিল মোটামুটি ম্যানচেস্টার কোডিং ড্র করার যে প্রসেস, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।